My dear audience, Assalamu alaikum. Medicine and Health Info Channel e apnaderke janacchi shagotom. Allergy related notun arekti video te ajke apnaderke ekti khub karjokori medicine ebong medicine tir generic nam, prostutkarok company r nam, medicine tir kaj, dam, khawar niyom o side effect somporke alokpat korar chesta korbo. Tai bhalo falafel pete খুব ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নতুন নতুন আরো বেশি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করা সহ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুগণ বাংলাদেশে বিভিন্ন ঋতু এবং আবহাওয়া পরিবর্তনজনিত কারণে মানুষের শরীরে বিভিন্ন ধরনের রোগের উপসর্গ পরিলক্ষিত হয় এর মধ্যে অ্যালার্জি অন্যতম এটি বাংলাদেশে প্রায় প্রতিটি মানুষের শরীরে কমন একটি রোগ এই অ্যালার্জির লক্ষণগুলো হলো শরীর লাল ও চাকা চাকা হবে নাক জমে যাবে নাক ও চোখ দিয়ে পানি ঝরবে হাঁচি ঠান্ডা লাগবে কাশি চোখে ও শরীরে চুলকানি হবে ইত্যাদি যাদের শরীরে এই লক্ষণগুলো সহ অ্যালার্জিক রাইনাইটিস বা অ্যালার্জিজনিত সর্দি অ্যাজমাটিক অ্যালার্জি এবং অ্যালার্জিজনিত চোখের প্রদাহ রয়েছে তাদের এই অ্যান্টিহিস্টামিন জাতীয় মেডিসিন খেতে হবে এই অ্যালার্জি রোগের চিকিৎসার জন্য অত্যন্ত প্রয়োজনীয় ও কার্যকরী একটি ট্যাবলেট যার নাম হলো অ্যালারুপ ট্যাবলেট 10 mg এই ওষুধটির গ্রুপ বা জেনারিক নেম হলো রুপাটাডিন এটির প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং প্রতি পিস ওষুধের দাম 10 টাকা মাত্র এই ওষুধটির খাওয়ার নিয়ম হলো যাদের বয়স 12 বা তার কম তারা এটি 10 মিলিগ্রামের ট্যাবলেটটি খেতে পারবে না অন্যদিকে যাদের বয়স 12 বা তার ঊর্ধ্বে তারা প্রতিটি 10 মিলিগ্রামের ট্যাবলেট একটি করে প্রতিদিন একটি করে খাওয়ার পর খেতে হবে এই ট্যাবলেটটির কিছু সাইড এফেক্টস রয়েছে যেমন মাথা ব্যথা চোখ ও মুখ শুকে যাওয়া ঝিমুনি আসা এবং কি শারীরিক দুর্বলতাও আসতে পারে প্রেগন্যান্ট মহিলাদের ক্ষেত্রে এটি খাওয়ার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক একই সাথে ঔষধ ক্রয়ের পূর্বে তার উৎপাদন তারিখ ও মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে নেবেন কেননা ডেট এক্সপার্ট মেডিসিন একদিকে যেমন আপনার দেহের ক্ষতি করবে তেমনি আপনি প্রতারিত হওয়ার সম্ভাবনাও রয়েছে যে কোনো ঔষধ শিশুদের হাতের নাগালের বাইরে রাখবেন ধন্যবাদ